পটল কুমার গানওয়ালা। কোনো কিন্তু নয়, এ বাড়িতে আজকে যে সুষ্ঠুভাবে পূজোটা হচ্ছে সেটা যেন সকলে টের পায়, সকলে জানতে পারে, সেটাই বুঝিয়ে দিতে হবে তোমার এই শাঁখের আওয়াজ দিয়ে। মা মা, এটা তো যুদ্ধ হয়ে যাচ্ছে। হোক, বাবা এই যে সত্যি বড় আজব ছেলে গো, নইলে এমন ঝুড়ির দুঃখে কারো চোখে জল আসে? বড় মায়া ওর মনে, এমন তো আমরাও পারি না বাবা। আমার পটল কুমারের মনটা না বড় নরম গো। বিশ্বাস হলো না, আবার বলবে তো অন্য কিছু নিয়ে গাইতে? এখনো মানবে না, আমার বাউল দাদু মিছে কথা কয়নি। দাও তবে আর কঠিন কিছু নিয়ে গাইতে দাও। দেব, তোকে সবচেয়ে কঠিন গান গাইতে দেব এবার। গা দেখি, গা, আমায় নিয়ে গান গা। এবার তাহলে পুজো শুরু করি মা। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম তদ বিষ্ণু পরমাত্মন সদা পশ্যন্তি সুরায়। কি ব্যাপারটা, কি এখনো ঠিক করলে না? 3 মিনিট সময় দিয়েছিলাম তো আপনাকে। হয়ে গেছে ম্যাডাম, রেডি। তাহলে তাড়াতাড়ি বাজান সাউন্ড।
সঙ্গে আলাপ হয়েছে তো। ব্যাপারটা কি এত আস্তে বাজাচ্ছেন কেন? আপনাকে বলেছিলাম না এত জোরে বাজাতে হবে যাতে তিন মাইল দূর থেকে শোনা যায়। এটা কি কোনো পুজোর বাড়ি নাকি? তো আস্তে বাজাচ্ছেন, বাড়ান বাড়ান জোরে আওয়াজটা বাড়ান। ওকে ম্যাডাম। এত আওয়াজে কি পুজো করা যায়? এইভাবে কি নারায়ণ পুজো করা সম্ভব? ঠাকুরমশাই কিছু মনে করবেন না, আসলে আমাদের আমি দেখছি আপনি একটু সবুর করুন। মা মা শোনো শোনো মা, তুমি ওখানে যেও না, ওখানে গেলে উল্টোপাল্টা কথা বলে আবার ওরা সিন ক্রিয়েট করবে। তুমি দয়া করে ওখানে যেও না মা। বড় খোকার বাড়িটা আমার, আমার বাড়িতে আমি পুজো করব, তাতে যদি কেউ ব্যাঘাত তৈরি করে সেটা আমাকে দেখতে হবে। না পুজো নিয়ে কোনো ছেলেখানা আমি সহ্য করব না। মা তুমি শোনো, না তুমি শোনো মা, যেও না মা। এই জন্য এই জন্য আমি চাইনি যে আজকে পুজোটা হোক, এখন তো অশান্তি আরো বাড়বে। তোমাকে নিয়ে গাইতে হবে। আমায় নিয়ে পারবি? তোর গানে যেন আমার চেহারাখানা সকলের সামনে ভেসে ওঠে, যেন চোখটি বুঝে সবাই আমারে চিনে নিতে পারে। পারবি? পারবি এমন গান গাইতে? এমন কঠিন গান এতটুকু ছেলেকে গাইতে দিল সাই, ও কি পারবে? চুপ করে থাকলে চলবে না, ধরতে হবে আমাকে নিয়ে গান। তোর তো গান বাঁধতে সময় লাগে না, আমরাও শুনলাম তোর বাউল দাদুও বললো, তাহলে এত সময় নিচ্ছিস কেন? এমন কথা তো আমাকে কেউ কোনোদিন বলেনি, কাউকে নিয়ে গান বাঁধো তাকে যাতে চোখ বন্ধ করেও চেনা যায়, সে কেমন গো? পারবে না বাবা, হে ছেলের কম্ম নয়। আরে আপনি হচ্ছেন আমাদের গুরু, দেশ বিদেশে খ্যাতি আপনার, আর হে এলো কোথা থেকে? ছাগল নিয়ে কি আর হাল চাষ হয় বাবা? এদিকে না ঝুড়ি নিয়ে ছেলে মানুষই গান বাঁধা সোজা, কিন্তু আপনাকে নিয়ে গান বাঁধা তো সহজ নাকি? কেউ কোনোদিন বলেনি গাইতে পারবো না, এসব বললে তো হবে না, ওকে স্বীকার করতে হবে যে খেলায় ও হেরে গেছে। কে হরিদাস, এবার তুমি মানবে তো যে তুমি যুদ্ধে হেরেছো? কি
প্রমাণ হয়ে গেল তো যে তুমি মিছে কথা কইছিলে। চলো আর এই আখড়ায় বসে কি হবে, মেলা রাত হয়েছে, গুরু নাম জপে সব চলো ঘরে চলো। কাল ফের সাধন ভজনে বসা যাবে, চলো। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এক যে আছে কঠিন মানুষ ভারী, লাল চোখে লম্বা লম্বা দাড়ি, Thank you.
হচ্ছে এখানে? হুম, বন্ধ করো সব। কি ব্যাপার আদিতে? হোয়াই স্টপ মিউজিক? হোয়াই স্টপ? আপনি তো আপনার মতন পুজো করছেন, আমি কি তাতে বাধা দিতে যাচ্ছি? তাহলে আপনি কেন আমার পার্টিতে বাধা দিতে এসেছেন বলুন তো? বাধা তো দিইনি, যত খুশি আনন্দ করো, যত খুশি করো, কেবল এই গান বাজানোটা বন্ধ করবে, তাহলে আর আমি কিচ্ছুটি বলবো না। ওয়াও, দারুণ কথা বললেন তো আপনি। আচ্ছা, আপনার পুজো মন্ত্র ছাড়া হয় না তো? মানে পার্টি ও মিউজিক ছাড়া হয় না, সবকিছুর একটা নিয়ম আছে। আর ব্যাপারটা কি হলো জানেন তো, মিউজিককে তো আমি আটকাতে পারি না, কখন আপনার ঘরে উঠতে চলে যাচ্ছে, এটা তো আমি কিছু করতে পারি না, তাই না? আমার কিন্তু করার আছে। ও রিয়েলি? ভুলে যেও না, বাড়িটা আমার। এখানে তোমার যত সব সম্মাননীয় অতিথিরা রয়েছেন, তারা যদি সেটা জানতে পারে, তোমার মনটা মারবে কি? ভেবে দেখো কথাটা। আরে অদিতি, ব্যাক কে এসছেন? নিন, এবারে ঠিক আছে তো? শুরু করুন। এবার ঠিক আছে, নারায়ণ পুজোতে শাক বাজবে, ঘন্টা বাজবে, আরতি হবে, এসব গান টান, এটা আবার কিরকম? তাহলে আর তো কোনো অসুবিধা নেই ঠাকুর মশাই, তাহলে দেরি করে কি লাভ, শুরু করুন। শুরু করুন। মিস্টার রক্ষিত, দ্য ফেমাস মিউজিক ডিরেক্টর। ও মাই গড, আসুন 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 মিস্টার রক্ষিত। আমি আমি জাস্ট ভাবতে পারছি না, আপনি আপনি আপনার বিজি শেডিউল থেকে আমাদের জন্য সময় বার করেছেন, আমি জাস্ট ভাবতে পারছি না। থ্যাংক ইউ সো মাচ। এক্সকিউজ মি, এক্সকিউজ মি। আমি কিন্তু জানতাম উনি আসবেন। আরে আমার দেশে ফেরার পার্টিতে আমার এত পরিচিত মানুষ আসবে না, কখনো হয়? মিস্টার তালুকদার, আপনি আমাকে বলেন জমজমাট পার্টি হচ্ছে, কিন্তু দেখি তো মনে হচ্ছে না। অ্যাকচুয়ালি পার্টি তো বেশিক্ষণ চালু হয়নি, জাস্ট আর কি। কিন্তু মিউজিক কোথায়? মিউজিক ছাড়া তো আমি পার্টি ইমাজিনই করতে পারি না। ও তাই বলুন না, মিউজিক তো ছিল, কেন অদিতি বন্ধ কেন? আরে কি বলবো বলো তো, মিউজিক তো রানিং, কিন্তু ওই যে শিখাম গট 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 ব্যাস। আহ মা, এইগুলো না হয় পরে বলুন। কি হলো, বাজান, জোরে বাজান। ॐ नमो ब्रह्मण्य देवाय गोरम्भरहिताय च जगद्धीताय घंटियां रे टंग।
पटल कुमार गनवाला चलो 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 पाल्टाई।